আসলে আজকে ভিডিও বানানোর কোনো টপিক নাই। আজকে আমি আসছি আপনাদের সাথে আমার মনের সুখ দুঃখের আলাপ আলোচনা করতে। আজকে আপনাদের সবার সাথে আমি আড্ডা দিব, সুখ দুঃখের কথা শেয়ার করব। এবং তোমার সুখ দুঃখ শোনার মানুষের টাইম নেই, অনেক কাজ আছে মানুষের, তুমি এটা নিয়ে কাজ করো। পাওয়ার বাই গরিবের গ্যাজেট। আসসালামু আলাইকুম রিসবাসী, কী আছো সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে আসলাম একটা নতুন ইমপ্রেশন ভিডিও নিয়ে। আমাদের লাস্ট ইমপ্রেশন ভিডিও ছিল ওয়ান প্লাস এইট টি এর, এরপর আমরা ইমপ্রেশন ভিডিও করি নাই। সো হিয়ার ইট ইজ, এটা হচ্ছে ওয়ান প্লাস এইট টি সাইবার পাঙ্ক 2077 লিমিটেড এডিশন। সো বেসিক্যালি এটা একটা ওয়ান প্লাস এইট টি, কোনো চেঞ্জ নাই, জাস্ট এটা সাইবার পাঙ্ক যে গেমটা আছে ওই গেমটা রিজেম্বলেন্স সাইবার পাঙ্ক 2077 লিমিটেড এডিশন। মানে এটা একটু লিমিটেড ইউজাররা ইউজ করতে পারবে, মানে ভিআইপি আমার মতো যারা তারা ইউজ করতে পারবে। সো আজকে আমরা এটার আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইম্প্রেশন করব। আর এই ডিভাইসটি আমাদেরকে প্রোভাইড করেছে গরিবের গ্যাজেট, তাদের কাছে এই ফোনটা সহ নানান ধরনের ফোন পেয়ে যাবেন, চাইলে ঘুরে আসতে পারেন তাদের শপটি। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি সাইবার পাঙ্কের মতো ফুল একটা সাইবার পাঙ্ক 2077 একটা লুকস নিছি, যেটা সাইবার পাঙ্ক 2077। আচ্ছা, আনবক্সিংয়ের আগে শর্ট করে সাইবার পাঙ্ক নিয়ে কিছু কথাবার্তা বলি। সাইবার পাঙ্ক হচ্ছে যে বেসিক্যালি একটা গেম, যেটা হচ্ছে যে সাইবার পাঙ্ক 2077, এবং আরেক ভাষায় বললে সেটা হচ্ছে সাইবার ডিলেড 2077, কারণ এই জিনিসটা নাকি 5 বার ডিলে হয়েছে অলরেডি। সাইবার পাঙ্ক 2077 হুট করে উড়ে আসা কোনো গেম না। সাইবার পাঙ্কের মূল যে গেমটা, মানে ফার্স্ট এডিশন, সেটা এসেছিল 1988 সালে। হ্যাঁ, এত আগেরই গেম। আর তখন এই সাইবার পাঙ্কের নাম ছিল সাইবার পাঙ্ক 2013। এর পরের গেমটি সেকেন্ড এডিশন আসলো 1990 সালে, যেটার নাম ছিল সাইবার পাঙ্ক 2020 নামে। এরপর একে একে সাইবার পাঙ্ক V3, সাইবার পাঙ্ক রেড এইসব এসেছে। অ্যান্ড ফাইনালি সাইবার পাঙ্ক 2077, এটার কথা ফার্স্ট উঠে 2012 সালে, যখন সিডি প্রজেক্ট রেড এটার লাইসেন্স নেয় মেন ডিজাইনার মাইক স্পন স্মিথ থেকে। 2018 সালের মাইক্রোসফট E3 ইভেন্ট হ্যাক করে তারা অ্যানাউন্স করে সাইবার পাঙ্ক 2077 আসছে। আর 2019 সালের মাইক্রোসফট E3 তারা কিয়ানো রিভসকে অ্যানাউন্স করে। অ্যান্ড ফাইনালি এত শত ডিলের পর এই মাসের 10 তারিখে মুক্তি পেতে যাচ্ছে এই রোল প্লে বেসড গেমটি। এটা মোটামুটি সাইবার পাঙ্কের একটা টাইমলাইন ছিল। 2018-এর অ্যানাউন্সমেন্ট ছিল মেজর একটা অ্যানাউন্সমেন্ট, অ্যান্ড সেই থেকে হাইপ আরও বাড়ে। ফেসবুকে অনেক মিম পেজ আছে এই 2077 টাইটেলের সাথে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, নামের সাথে যে বছরগুলো ছিল লাইক 2013, 2020 অ্যান্ড 2077, এগুলো কিন্তু গেম লঞ্চের সময় হিসাব করে, মানে ফিউচারিস্টিকও চিন্তাভাবনা করে এই নামগুলো দেওয়া হয়েছে। এটাও হাইপ তৈরির মূল একটা কারণ। সিডি প্রজেক্ট রেড শুধু ওয়ান প্লাস না, তারা নাকি নাইকি, অ্যাডিডাস, মাইক্রোসফট, এই এক্সবক্স সিরিজ, ইভেন এনভিডিয়ার সাথেও কোলাপ করেছে, আর রেজারের সাথেও তারা কোলাপ করেছে। তো সেই হিসেবে বললে এই সাইবার পাঙ্ক এডিশন ফোন কোলাবোরেশনের জাস্ট একটি পার্ট, কিন্তু সব কিছুর মধ্যে এই ফোনটির বিশেষ হাইপের জায়গা করে নিয়েছে এই লুকের জন্য, যার কারণে এখন এটি অনেকের কাছে সাইবার পাঙ্ক ফোন হিসেবে পরিচিত। কিন্তু এত শত গেম রিলেটেড ক্যাচালের সাথে কিন্তু এই ফোনটা কোনোভাবে জড়িত না। এই ফোনটা জাস্ট জড়িত এই জন্য যে এই ফোনটা লুক ডিফারেন্ট, সাইবার পাঙ্ক যে গেমের একটা ভাইব, একটা ফিউচারিস্টিক ভাইব, সেটাই ফোনের মধ্যে তারা দিয়েছে। জাস্ট লুকসই চেঞ্জ, আর কোনো কিছুই এই ফোনের সাথে ওই গেমের কোনো লেনা দেনা নাই। ওকে, তো অনেক কথা বললাম, এবার আমরা চলে যাই ডাইরেক্ট আনবক্সিংয়ে। সো হিয়ার্স দ্য বক্স। বক্সের উপর কিন্তু একটা সুন্দর টেক্সচার আছে, মানে হাতে লেগে যাচ্ছে। এখানে সাইবার পাঙ্ক 2077-এর মানে গেম লোগোটা দেওয়া, পেছনে জাস্ট নিচে কিছু স্পেক্স আর কিছু না। আল্লাহ, বক্স এটা নিস, ওয়াও, খুব সুন্দর একটা সাইবার পাঙ্ক ভাইব আমরা যদি এটা নেই। সো এটা হচ্ছে যে গেমের ম্যাপ নাইট সিটি, যে সাইবার পাঙ্ক গেমটা আছে গেমের মধ্যে একটা ম্যাপ আছে নাইট সিটি, ওই নাইট সিটির ফুল ম্যাপটা এখানে দেওয়া। ভেরি নাইস, মানে পুরোপুরি ওরকম রাখার চেষ্টা করতেছে, এখানে কোনো কাজ নেই এটা বাদ। অ্যান্ড হিয়ার ইজ দ্য বক্স, টোটালি ডিফারেন্ট, খুব মানে সুন্দর প্রিমিয়াম। যে এখানে ওয়ান প্লাস এইট টি 2077 লিমিটেড এডিশন, এটাকে আনবক্স করি। সো এখানেও সেম সাইবার পাঙ্ক, একটা জোসলেবল একটা ফিল। এই বক্সের ভিতরে থাকছে শুধু কিছু পেপার ওয়ার্কস, এগুলো জিনিসপত্র। এটা হচ্ছে স্টিকার, ওয়ান প্লাসের এর আগেও কয়েকটা ফোনে আপনারা দেখছিলেন যে স্টিকার দেয়, আর এবার স্টিকার তারা এই সাইবার পাঙ্কের স্টিকারটা অ্যাড করছে। ভেরি নাইস, অ্যান্ড সবগুলো এবার ইয়েলো। এই যে প্রিন্টটা দেখতেছেন, এটা কিন্তু গেমের ক্যারেক্টার একটা হাত, একটা নস্টালজিয়া ফিল দিচ্ছে জিনিসটা। ফার্স্ট টিজারে এই জিনিসটা দেখছিলাম। অ্যান্ড এই হচ্ছে ফুল হাতটা, ভেরি নাইস। আর এখানে হচ্ছে যে এই কাগজের মতো টুকটাক একটা হালকা হালকা স্পেকশিটের মতো আছে। দেন এটা হচ্ছে যে ওয়েলকাম টু নাইট সিটি, আর একটা সিম ইজেক্টর, আমরা এটা দেখি এটার ভিতরে কী বলা আছে। আই সি ইউর আইস, আই নো ইউ সি মি, ইউ আর লাইক এ গোস্ট। ও হ্যাঁ 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 হ্যাঁ,
এটা ফুল একটা গানের লিরিক্স লেখা দিছে এই জায়গার মধ্যে। আপনারা যারা গানটা পারেন না তারা এটা দেখে লিরিক্সটা শিখতে পারবেন, বুঝছেন? যারা গান পারেন না এটা দেখে লিরিক্সটা শিখতে পারবেন। হিয়ার ইজ দ্য ফোন, বাট ফোনটা এখন আমি খুলবো না, এটা আপনাদেরকে সাসপেন্স দিচ্ছি, ওটা এখন আমি রাখবো, এরপর দেখবো বক্সের কী কী আছে। নাইট সিটি চেঞ্জেস এভরি বডি অ্যান্ড গেস ওয়াট, এটার ভিতরে একটা চার্জার যেটা 65 ওয়াটের, যেটা ওয়ান প্লাস 80তেও আসিল। আরও আছে বক্সের ভিতর একটা কেবল, সেটা হচ্ছে যে টাইপ সি টু টাইপ সি কেবল সুপার ফাস্ট চার্জিংয়ের জন্য। বাট আমি টু মাচ স্যাড যে তারা কেবলটা লাল দিছে এবারও, যেহেতু সব বক্সের মধ্যে সব তারা হলুদের একটা ফিল রাখছিল, তারা চাইলে কিন্তু এটা হলুদ করতে পারতো, বাট না তারা এটা লাল দিছে। ব্যাড ডিসিশন। এখানে একটা নিচের দিকে ইন্ডিকেশন আছে, তার মানে নিচেও খোলা যায়। ওয়াও, বক্সের নিচেও খোলা যায়। এখানে পিন, এখানে কেস, এটা যদি আমরা খুলি তাহলে এখানে একটা অস্থির লেভেলের একটা A+ কোয়ালিটির কেস, মানে ফুল ফিল একটা সাইবার পাঙ্ক ফিল। আমরা কেসটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে ভালো মতো। আচ্ছা, এটা বলি, এটা কিন্তু কানের দুল না, এগুলো আপনি কোটের সাথে বা ব্যাগের সাথে ঝুলাতে পারবেন, সবাই বুঝতে পারবেন যে আপনার কাছে একটা ওয়ান প্লাস 80 সাইবার পাঙ্ক এডিশন আছে। দ্যাটস ভেরি নাইস। নাইস স্যান্ডস্টোন ফিনিশ, ফিনিশিংটা তো খুবই করা লাগতেছে। ড্যাম, অ্যান্ড ফাইনালি হিয়ার ইজ দ্য ফোন। ড্যাম, মানে ওয়ান প্লাস 80 সাথে এটা দেখতে কোনো প্রকার মিলই নাই, মানে মিল আছে বাট 80 যারা দেখছেন তারা যদি এই ফোনটা দেখেন তাহলে তাদের কাছে মনে হবে যে এটা টোটালি ডিফারেন্ট একটা আলাদা ফোন। টোটালি পুরো ডিজাইনটা পাল্টা দিছে, এত ডোপ লাগতেছে জিনিসটা। এখানে একটা কিউআর কোডের মতো আবার লিখে দিছে, মানে 2077। এরপর নিউরাল কানেকশন স্ট্যাটাস অ্যাক্টিভ। এই মাঝখানে কিন্তু এটা হচ্ছে স্যান্ডস্টোন ফিনিশিং, এটা খুবই নাইস লাগতেছে। ওয়ান প্লাসের চিরচেনে একটা আগের যে কেসগুলো ছিল কেসের মধ্যে স্যান্ডস্টোন ফিনিশিংটা থাকতো। আর এই যে কম্পার্টমেন্টটা এটা কিন্তু কালার শিফটিং, এক এক জায়গায় এক এক রকম দেখা যায়। এটা এই সাইড থেকে মাঝে মাঝে একটা হলুদ ফ্লেয়ার পরে, আবার মাঝে মাঝে লাইটের মধ্যে ফুল ব্ল্যাক লাগে, আবার মাঝে মাঝে একটু অ্যাঙ্গেলে দেখলে দেখা যায় যে এখানে একটা আলাদা ধরনের মানে টেক্সচার দেওয়া হচ্ছে গ্লাসের নিচে। মানে ইন্টারনাল খুব জোস একটা ভাইব। এখানে পাওয়ার বাটন দেওয়া, যার জন্য এখানে হলুদ কালার একটা মার্কিং দেওয়া, এখানে ভলিউম বাটন অ্যান্ড এখানে একটা হলুদ কালার মার্কিং দেওয়া। আচ্ছা, ফোনটা আমরা এখন অন করবো। ওয়াও ওয়াও ড্যাম, মানে হ্যাকারম্যান ফিল, মানে বুট অ্যানিমেশন টোটালি চেঞ্জ। আচ্ছা, আর একটা জিনিস, এটা কিন্তু চায়না অনলি ফোন, দ্যাটস ওয়াই এটার মধ্যে কোনো প্লে স্টোর নাই, কারণ এটা চায়না অনলি ফোন, চায়নাতে প্লে স্টোর চলে না। এই জিনিসটা খুবই জোস, মানে আনলক করার সাথে সাথে কিছুক্ষণ পর একটা জিনিসটা গ্লো করার প্রপার নাই মাঝে, মানে ফুল ফিল একটা ফিউচারিস্টিক একটা ফোনকে যতটুকু ভাইব দেওয়া যায় এটা জোস্ট। আমি এরকম এটা আপনি কখনো কোনো থিম বাইরে পাবেন না, এটা জাস্ট বল বুঝেছে যে ডেভেলপার এটার ডিজাইনিংয়ের জন্য খুব ভালো পরিশ্রম করছে, খুব ভালো একটা ফিল দিয়েছে এই জিনিসটার মধ্যে। আচ্ছা, ফোনটা নিয়ে একটু রিসার্চ করার জন্য আমরা তাদের ওয়েবসাইটে ঢুকছিলাম ওয়ান প্লাস 80টা দেখার জন্য। দেন সাইবার পাঙ্ক এডিশনটা যখন ক্লিক করলাম, যখন তাদের ওয়েবসাইটটা ভিউ করলাম, তাদের ওয়েবসাইটে যা দেখাইলো এটার জন্য আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মানে মনে হচ্ছে যে আমার পিসি হ্যাক হয়ে গেছে। খুব নাইস, মানে ফুল টিমটা আসলে মানে সাইবার পাঙ্কের সাথে রিজেম্বলেন্স রাখার জন্য খুব ভালো কাজ করেছে এই সাইবার পাঙ্ক এডিশনের সাথে। ব্যাক কভারটা ইউজ করার পর মনে হচ্ছে যে ফোনটা আরও ডোপ লাগতেছে, জাস্ট একটা মানে গ্রাফিক্স কার্ডের মতো লাগতেছে, এনভিডিয়ার এমন লাগতেছে, মানে খুবই ডোপ লাগতেছে জিনিসটা দেখতে। মানে কেউ যদি এই জিনিসটা কিনে ভাই, এটা জাস্ট লুকসের জন্য কিনবে, খুবই জোস লাগতেছে দেখতে। সো ওভারঅল দিস ইজ দ্য ওয়ান প্লাস 80 2077 সাইবার পাঙ্ক লিমিটেড এডিশন। ওভারঅল এই ফোনটা আমার যেমন যারাই কিনবেন তারা শুধু লুকটার জন্য কিনবেন, কারণ লুকটা টু মাচ ইমপ্রেসিভ, খুব বেশি ইউনিক। আপনি যার সামনে নেবেন অবশ্যই সে একবার হলেও ফোনটার জন্য তাকাবে, মানে জাস্ট এই লুকটার জন্য। আমার কাছে পার্সোনালি এই ক্যামেরা বাম্প, ওভারঅল যে ক্যামেরা কাটআউটটা আমার কাছে খুবই ভালো লাগছে। তা মানে ওয়ান প্লাস 80 যদি এটার পাশাপাশি রাখেন দুইটাকে টোটালি একদম ডিফারেন্ট ফোন লাগবে। এটাতে দেখলে মনে হবে না যে ওয়ান প্লাস 80, মনে হবে যে ওয়ান প্লাসের একদম ফিউচারিস্টিক অথবা ফিউচারের বানানো কোনো ফোন হবে, টোটালি ডিফারেন্ট দেখতে। আর আরেকটা জিনিস, এটা কিন্তু ওয়ান প্লাস 80 সাইবার পাঙ্ক এডিশনে কোনো এক্সট্রা ফিচার্স নেই, জাস্ট এইটা সাইবার পাঙ্ক এডিশনের জন্য। কিন্তু এটার ইউআই থেকে শুরু করে এভরিথিং সব কিছু একটা ফিউচারিস্টিক ভাইব। আর এক্সট্রা কোনো বেনিফিটস, ধরেন কোনো এক্সট্রা স্পেক্স, ধরেন কোনো ক্যামেরা আপগ্রেড বা ডিসপ্লে আপগ্রেড, কোনো কিছু নাই, জাস্ট সেম ওয়ান প্লাস 80, সেম ডিভাইস, আউটলুকে টোটালি ডিফারেন্ট একটা জিনিস, বাট ইন্টারনালি জাস্ট একটা ওয়ান প্লাস 80 আর কিছু নেই। এই জন্য আর বাড়ায় বলতেছি না এটা নিয়ে। ওয়ান প্লাস 80 নিয়ে আমাদের রিভিউ আছে, যেটা তুষার অলরেডি করেছে, চাইলে আমাদের রিভিউটা দেখে আসতে পারেন এটা সম্পর্কে ডিটেলস জানার জন্য ওয়ান প্লাস 80 নিয়ে। তাই আমরা এটা নিয়ে এখনও রিভিউ করতে যাচ্ছি না, কারণ সেম জিনিস আমরা রিভিউ করেছি। বাট এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এই
এই ডিভাইসটা ইন পার্সন, মানে টোটালি একটা আলাদা ক্যারেক্টারিস্টিক্সের পুরো আলাদা একটা ডিভাইস, আলাদা একটা হ্যান্ড ফিল, যার কারণে এটার ভিডিওটা করা। কারণ আপনারা অনেক দেখলাম যে অনেকেই হাইপ ছিলেন এই 2077 নিয়ে, যার কারণে আমাদের চ্যানেলে ফিচার করা, যেন আপনারাও একটা আমাদের মতো একটা এক্সপিরিয়েন্স পান যে অ্যাকচুয়ালি ডিভাইসটা কীরকম দেখতে, খুবই জোস। সেটটা কাদের জন্য? আমরা যদি পার্সোনালি বলেন 74,000 টাকা এই ফোনটা অ্যাকচুয়ালি রেকমেন্ড করার মতো না, কারণ 74,000 টাকা আরও বেটার ফোন আছে। কারণ এটা যদি বলেন তাহলে এটা একটা OnePlus 8T, যেটার দাম 74,000 টাকা সোজা বাংলায় বললে। বাট এই ফোনটা কারা নিবে? যারা ধরেন এই সাইবারপাঙ্ক গেমের জন্য মানে 7 বছর ধরে ওয়েট করতেছে, একদম টু মাচ ডাই হার্ড লেভেলের ফ্যান সাইবারপাঙ্ক গেমের, তার উপর ধরেন সাইবারপাঙ্কের এভরি মার্চেন্ডাইজ এভরিথিং সব কিছু পারচেস করে বসে আছে, ইভেন অনেক টাকাও আছে যে এটা কিনতে কোনো গায়ে লাগবে না, শুধু কালেক্টার্স আইটেম হিসাবে তার এই ফোনটাও দরকার, তারা চাইলে ইজিলি ফোনটা নিয়ে নেবে। আর যদি আপনার টাকা ভরপুর থাকে, যেটা আমার নাই, আর যদি আপনার এটার ডিজাইনটা খুব ভালো লাগে, যেটা আমি মনে করি সবারই ভালো লাগবে, কারণ এই ফোনটা যদি বিক্রি হয়, কেউ যদি মানে সাইবারপাঙ্ক গেমের নাও চিনা থাকেন, তাও যদি ফোনটা কিনে শুধুমাত্র কিনবে এটার জাস্ট ডিজাইন আর লুকসটার জন্য, টোটালি জোস লেভেলের। হয়তো যারাই কিনবে ফোনটা শুধু এই ডিজাইন লুকস অ্যান্ড এগুলোর জন্য কিনবে, এছাড়া কিছুই না, এছাড়া এটা জাস্ট একটা OnePlus 8T। তো আর এমনিও এই 74,000 টাকা রেঞ্জে আমি সবাইকে জাস্ট ডাইরেক্টলি রেকমেন্ড করতে পারতেছি না, তো বুঝতেই পারতেছেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আরিফুল ইসলাম ইমন সাইনিং আউট।